এক সপ্তাহ আগে ছত্রে ছত্রে অর্থাৎ এক পা করে এগোতে এগোতে এক একটা করে প্রমাণ লোপাটের তথ্য আমাদের কাছে এসে পৌঁছায়। এবং এই প্রমাণ লোপাটের তথ্য, যে তথ্যগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, বিশ্বাস করবেন এই পোস্টমর্টমেও বোধহয় হিন্দিতে যাকে বলে ঘাপলা করা হয়েছে, এদিক ওদিক করা হয়েছে, হয়তো পোস্টমর্টমটাই পুরো পাল্টে দেওয়া হয়েছে। রিপোর্টে যা লেখা আছে সেটা আদপে নেই, এবং সে কারণে অন্য সমস্ত কিছু একদিকে অভয়ার মৃত্যুর কারণ এবং সেগুলো ধামাচাপা কারা দেওয়ার চেষ্টা করেছিল সেই প্রশ্ন এবং তদন্ত আরেকদিকে, তার জবাব বাংলার মানুষ চেয়ে যাবে। এবং আজ ময়ূখ সেই জবাবই চাইবে যে গোটা সিস্টেম, গোটা সিস্টেমটাই আসলে অপরাধী। অভয়াকে মারার পরে অভয়ার মৃত্যু এবং ধর্ষণটাকে লুকানোর জন্য আসলে গোটা সিস্টেম লার্জার কনস্পিরেসি করেছিল কিনা তার জবাব বাংলার মানুষ চায়। শুরুতে এই প্রশ্নগুলো, ডাউটগুলো অমিল, বহু উত্তর। এক, অভয়ার নখে ধর্ষকের টিস্যু মিলেছে, এটা তো বেসিক। অভয়ার নখে একটি মেয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়েছে এক বা একাধিক জন, সে তো মিনিমাম প্রতিরোধের চেষ্টা করবে এবং তাতে নখের আঁচড় লেগে যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে, দাগ লাগতে পারে, টিস্যু থাকবে। সঞ্জয়ের টিস্যু অভয়ার নখে কি পাওয়া গেছে এখন অবধি আমরা জানি না। দ্বিতীয় প্রশ্ন, নখে পাওয়া টিস্যুর সঙ্গে সঞ্জয়ের টিস্যুর মিল আছে কিনা আমরা জানি না, এটা অন্তত জানা উচিত। তিন, গোপনাঙ্গে পাওয়া সাদা আঠালো তরল কি বীর্য, এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে। আমরা এখনো জানি না এই হোয়াইট ডিসচার্জের কি হলো, সেই তরলের সঙ্গে ধৃতের ডিএনএ এর মিল আছে, অর্থাৎ সঞ্জয়ের বীর্য বা সিমেন অভয়ার যৌনাঙ্গে যদি পাওয়া যায় তাহলে তো এটা অন্তত বোঝা যাবে যে ধর্ষণে সঞ্জয় প্রত্যক্ষভাবে জড়িত, অর্থাৎ মেন অ্যাকিউজদের মধ্যে একজন, রেপের ক্ষেত্রে সঞ্জয়। এরপরে বোঝা যাক যে মার্ডারটাতে একজন না একাধিকজন করেছে, বোঝা যায় এটা। পাঁচ নম্বর, জেরায় কি কোনো অসঙ্গতি মিলেছে, এই যে বারবার পলিগ্রাফ টেস্ট করানোর কথা, পলিগ্রাফ টেস্ট হচ্ছে, পলিগ্রাফ টেস্ট হচ্ছে না, এই সমস্ত কিছু তো দেখতে হবে, ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। এবং এরপরে এরপরে পোস্টমর্টম নিয়ে, আবারও বলছি পোস্টমর্টম নিয়ে একাধিক একাধিক সমস্যা, একাধিক প্রশ্ন, একাধিক অসঙ্গতি রয়েছে বলে বিভিন্ন চিকিৎসক, রাজনীতিবিদ, এমনকি প্রাক্তন আর্জিকরের যারা কর্মী তারাও বলছেন। একবার শুনে নেব। এই ঘটনাটা হলো, পিএম হলো সেদিন, উনি মর্গে কী করছিলেন, আমার এটাই প্রশ্ন আছে কি উনি সেদিন। এবং এটাও দেখা গেছে সূত্রের মাধ্যমে কি ডক্টর সন্দীপ ঘোষ ম্যাক্সিমাম কমিউনিকেশন ওনার সঙ্গেই সেদিন করেছেন, এমন তো নয় কি উনি কিছু তথ্য লোটপাট করে দিয়েছেন। রতনে রতন চেনে, প্রিন্সিপাল যেমন তার একটা সেট আপ তৈরি করে নিয়েছিলেন আর্জিকরের ভেতরে, যে তার মানে অনুগত হয়ে যে চলবে সেই থাকবে, তাতে যদি দেশের দশের সাধারণের উন্নতি হোক উন্নতি না হোক কিচ্ছু যায় আসে। সেদিন 6:10 থেকে পোস্টমর্টেম শুরু হয়েছিল, এই যে তিন সদস্যের ডাক্তারের বোর্ড তৈরি করে পোস্টমর্টেম হয়েছিল, এই দলে থাকা একজন ডাক্তার পোস্টমর্টেম করার পর ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে চা খেতে কথাবার্তা বলতে যান, এই সেক্সুয়াল অ্যাসাল্ট লেখার দরকার নেই বলে ওই তিন সদস্যের যে মেডিকেল বোর্ড তাঁদের একজন বাকি দুজন ডাক্তারকে বলতে থাকেন, তারা পোস্টমর্টেম রিপোর্টে সই করতে অস্বীকার করেন। এবং তারপরে যখন দেখেন যে দুজনেই বেঁকে বসেছেন, বাধ্য হয়ে 10:10 নাগাদ যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপলোড করে দেয়। আমরা প্রথম থেকে বলছিলাম ময়নাতদন্ত নিয়ে অসঙ্গতি রয়েছে, এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে, প্লেস অফ ক্রাইম, অকারেন্স অফ ক্রাইম যেখানে হয়েছে, প্লেস পিও যাকে বলা হয়, প্লেস অফ অকারেন্স, সেটা সিল করা হয়নি। 24 ঘন্টা কেন সিল না অবস্থায় পড়েছিল সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে, অনেকগুলো অসঙ্গতি রয়েছে। এবং আবারও বলছি গোটা সিস্টেমকে ব্যবহার করা হয়েছে ধাপে 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 ধাপে, অপরাধীর নাম, গোত্র, পদবি, হাতের চিহ্ন, পায়ের চিহ্ন, সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার জন্য, এবং এটা সিস্টেম্যাটিক্যালি হয়েছে, পাকা মাথার কাজ, এটা কোনো নভিস বা যে কাউকে রাস্তা থেকে তুলে এনে এই কাজগুলো করানো সম্ভব ছিল না বলে হয়তো অনেককে ডেকে আনা হয়েছিল। এবং আমি এই মুহূর্তে, বিচলিত হবেন না,
কিন্তু এই ছবি আমি এই মুহূর্তে দেখাতে চাই, এটা কোনো পিকনিকের ছবি নয়। এই মুহূর্তে যে ছবি আমি দেখাচ্ছি, এই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেমিনার রুমের সেদিনকার ছবি। এই দেবাশীষ সোম, এই দেবাশীষ সোমের কী কাজ সেখানে আমরা জানি না, কিন্তু এই দেবাশীষ সোম সহ প্রায় 30 জন এই ছবিতে। আমি একবার ফুল ফ্রেমে এই ছবিগুলো দেখানোর জন্য বলবো সঞ্জীব মুখার্জি, ওসি, আরজিকর আউটপোস্ট সহ যারা রয়েছেন, একবার ফুল ফ্রেমে দেখি এবং আপনাদেরকে এক এক করে বলি। দেখুন, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে ভাইরাল ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে সেমিনার রুমে যেদিন এই ঘটনাটি ঘটে সেই সময় সেমিনার রুমে প্রায় পিকনিক করার মতন একাধিক লোক সেখানে উপস্থিত হয়। আরজিকরের যে সেমিনার রুম, যে জায়গাটাকে এখনও, আবারও বলছি, এখনও ক্রাইম স্পট বা ক্রাইম সিন হিসেবে যে জায়গাটাকে চিহ্ন করার, এখন অবধি চিহ্নিত করা হয়েছে, যদি ধরে নিই সেমিনার রুম, সেই সেমিনার রুমে দেখুন সেদিন কতজন চলেছিলেন। অভয়ার দেহ পড়েছিল ঠিক এই সেমিনার রুমে, এবং পিকনিক করার মতন সঞ্জীব মুখার্জি, ওসি, তার সামনে দেখুন কতজন ওখানে উপস্থিত, এবং তার মধ্যে থেকে ফরেন্সিকের ডেমনস্ট্রেটর কী করছেন, এই প্রশ্নগুলো তুলতে হয়েছে। ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চ্যাটার্জি ওখানে কী করছেন, প্রসূন চ্যাটার্জি স্বাস্থ্যভবন সূত্রে আমরা খবর পাচ্ছি সন্দীপ ঘোষের আত্মসহায়কের মতন কাজ করেন, শান্তনু দে সন্দীপ ঘোষের আইনজীবী, গোটা বাংলার মানুষ দেখুক সন্দীপ ঘোষের আইনজীবীও উপস্থিত হয়েছে, মা বাবা নেই। দেবাশীষ সোম ফরেন্সিক আধিকারিক। এর পরেও যদি প্রশ্ন তোলা হয় কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে, তাদের সিপির ভূমিকা নিয়ে, তাহলে কি খুব অন্যায় হবে? মা বাবাকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে, কিন্তু মা বাবা বাদে সবাইকে এই ক্রাইম স্পটে, এটা যে ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায়, সেমিনার চলছিল, পিকনিক চলছিল, এমন একটা আবহাওয়ায় উকিল, ডেটা এন্ট্রি অপারেটর, অন্য কলেজের অন্য অফিসার, প্রাইভেট সিকিউরিটি, পুলিশ সবাই চলে আসছে, সবাই চলেছিল। এবং ঠিক সেই জায়গা থেকে আমি একবার দেখানোর জন্য চেষ্টা করব, আমি অবাক হচ্ছি এই পুলিশের ভূমিকা নিয়ে, এই পুলিশ অফিসারকে কেন অবিলম্বে শোকজ বা ক্লোজ করে দেওয়া হয়নি? পুলিশ কমিশনারকে তো পদত্যাগ করতে হবে, কিন্তু এই পুলিশ অফিসারের ভূমিকা আমি অবাক হচ্ছি। এই পুলিশ অফিসার সঞ্জীব মুখার্জি, ওসি, আরজিকর আউটপোস্টের, সে এতজনকে অ্যালাউ করলো? আমার ধারণা পুলিশ অফিসার যদি নিজের পুলিশিংয়ের বাইরে পড়াশোনাটা, বেসিক ট্রেনিংয়ে, পুলিশ ট্রেনিং স্কুলে যে পড়াশোনাটা করে, সেই পড়াশোনাটা যদি মনে রাখেন, তাহলে দেখবেন রুল বুকের মধ্যে একটি বড় জিনিস হলো ফরেন্সিক মেডিসিন, মেডিকো লিগাল কেস সামলানো। মেডিকো লিগাল কেস সামলানোর ক্ষেত্রে দাঁড়িয়ে একজন অন ডিউটি অফিসার এতজনকে, যাদের কোনো কাজ নেই ক্রাইম স্পটে থাকার, তাকে কী করে অ্যালাউ করা হলো? এরপরেও কি বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করবে না বাংলা? দ্বিতীয়ত, এই সঞ্জীব মুখার্জি কাদের সাথে কথা বলছেন একবার দেখবো, এরপরের ভিডিওতে অন্যান্য চরিত্রগুলোকে একবার দেখবো, এরা কারা, এরা কারা এত চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে কাকে বাঁচানোর জন্য? এই প্রসূন চ্যাটার্জি কে আপনারা জানেন? কমেন্ট করুন, ময়ূককে জানান। প্রসূন চ্যাটার্জি ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে আমরা স্বাস্থ্যভবন সূত্রে জানতে পারছি, এই প্রসূন চ্যাটার্জি বা শান্তনু দে, দেখুন বাংলার মানুষ এবার সিদ্ধান্ত নিন আপনারা কোন পথে যাবেন, শান্তনু দে সন্দীপের আইনজীবী, তাকে পর্যন্ত আসতে হয়েছে, অভয়ার বডি পড়ে রয়েছে, মা বাবাকে ডাকার বা ঘরে নিয়ে আসার প্রয়োজন মনে করেনি কলেজ কর্তৃপক্ষ। মানে এর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার নির্লজ্জভাবে ডিফেন্স করবে, তারা ডিফেন্ড করবে অভয়াদেরকে একদিকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের সরকার বাঁচানো আরেকদিকে। আমি অবাক হয়ে যাচ্ছি, এবং এরা কারা? আমি একবার যদি গ্রাফিক্যালি একবার শান্তনু সহ বাকিদের একবার দেখানোর চেষ্টা করি কারা এরা। এই শান্তনু দে, প্রথমেই এই শান্তনু দে পেশায় আইনজীবী, এই শান্তনু দে সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী হিসেবে সূত্র মোতাবেক আমরা খবর পাচ্ছি। ধর্ষণ খুনের ঘটনাস্থলে আইনজীবী কেন, এই প্রশ্নটা মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী, তিনি তো উত্তর দিতে পারেন। এই ভদ্রলোক দেবাশীষ সোম, এর ভূমিকা কী? তখন কি অটোপসি চলছিল? দেবাশীষ সোম সকালবেলা চলে এসেছে, মা বাবাকে খবর দিতে পারেনি, নির্লজ্জ, আমি বলবো নির্লজ্জ সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েল এখনো ডিফেন্ড করছে একটা মেয়ের মৃতদেহ রেখে, সেখানে আড্ডা হয়েছে, সেখানে ব্লু প্রিন্ট তৈরি হয়েছে কিভাবে নিজেদেরকে বাঁচানো যায়। দেবাশীষ সোম ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর, তার কাজ কি ওখানে? তথ্য প্রমাণ লোপাট করা, সিবিআই তার থেকে প্রশ্নের উত্তরগুলো চাইছে। অপরাধস্থলে ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর কেন ছিল, কি তার ভূমিকা? এবং আমরা যে খবর পাচ্ছি এই প্রসূন চ্যাটার্জি ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে, এই প্রসূন চ্যাটার্জি
কাজ করেন বলে সূত্র মোতাবেক আমরা খবর পাচ্ছি, আপনারা ভুল হলে ঠিক করিয়ে দেবেন। ঘটনাস্থলে ন্যাশনাল মেডিকেল কলেজের কর্মচারী কেন? এবং আমি পিসিআরকে বলবো, প্রসূন চ্যাটার্জি, যদ্দূর আমার মনে পড়ছে, প্রসূন চ্যাটার্জি প্রথম যেদিন ওই ন্যাকানাকা করে সন্দীপ ঘোষ আমাকে, আমার ভীষণ কষ্ট হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে বলে ওই ন্যাকানাকি ন্যাকানাকি কান্না যখন কাঁদছিল আমার, আমি পিসিআরকে বলবো ওই ছবিটা বের করতে, ওই প্রেস কনফারেন্সে যদ্দূর সম্ভব বাঁদিকে এই প্রসূন চ্যাটার্জি ছিল প্রথম থেকে। এদেরকে এভিডেন্স ট্যাম্পারিংয়ে কাজে লাগানো হয়েছে আমার যদ্দূর মনে হচ্ছে। আরেকবার দেখে নিই, গোটা বাংলা দেখুক চিনুক, যেভাবে আরজি করেন ভাঙচুরের দিন গোল গোল করে ছবি পোস্ট করা হয়েছিল কলকাতা পুলিশের হ্যান্ডেল থেকে। আজকে আমি পিসিআরকে বলবো ওই ভাইরাল যে ভিডিও, সেই ভিডিওটা একবার দেখানো হোক। এই ভিডিওতে দেখুন তো আপনারা চিনতে পারছেন কিনা, এখানে অভয়ার বাড়ির লোককে, এ বাড়ির লোক আমার মনে হয় না, অভয়ার বাড়ির লোকে নয়, পাশের লোকটি বাড়ির লোক নয়, এরা কারা? দেবাশিষ সোম অভয়ার বাড়ির লোক, দেবাশিষ সোম প্রিন্সিপাল। দেবাশিষ সোমের ভূমিকা কী ছিল? দেবাশিষ সোমকে এমএসভিপি ইমিডিয়েটলি এই লোকগুলো, এই 30 জন লোককে নিয়ে যে প্লেস অফ অকারেন্স অর্থাৎ অকুস্থলে সন্দীপ ঘোষ কেন গেছিল এভিডেন্স ট্যাম্পারিং করার জন্য, আমি বলছি পাকা মাথার পাকা হাতের কাজ না হলে এটা হয় না, এটা শিল্পীর মতন করে শৈল্পিকভাবে এভিডেন্স ট্যাম্পারিংকে অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট, দেওয়াল ভাঙা, বিভিন্ন জায়গায় রং করে দেওয়া, বিভিন্ন কাগজপত্র সরিয়ে নেওয়া, এই সমস্ত জিনিস শিল্পীর মতন করে করা হয়েছে।